হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ভিডিওটা হলো কালের কণ্ঠে রঙের মেলায় আমাদের প্রয়াত চিত্রনায়ক সালমান শাহকে নিয়ে একটি ফিচার করেছে আজকের। আপনারা জানেন সালমান শাহ ভক্তদের কাছে, আমাদের কাছে এই সেপ্টেম্বর মাস একটি শোকের মাস। হেডলাইনটা আমার কাছে অনেক ভালো লেগেছে, শোকের বয়স 25, নায়কের 50। 6ই সেপ্টেম্বর সালমান শাহের 25তম প্রাণ দিবস, বিশেষ থাকলে এ মাসেই 19 সেপ্টেম্বর 50তম জন্মদিন পালন করতেন অভিনেতা। মৃত্যুর 25 বছর পরও তাকে ঘিরে ভক্ত দর্শকের উন্মাদনা কমেনি, না কমার কারণ বলছেন এমন কয়েকজন অতিথি যারা সালমান শাহ সম্পর্কে খুব একটা বলেননি। আপনারা অবাক হয়ে যাবেন সালমান শাহকে নিয়ে কারা কথা বলেছে। নিচে নামছি, দেখেন আবুল হায়াত, তিনি বলেছেন ওর সব কিছুই মানুষ গ্রহণ করেছিল। আবুল হায়াত কিন্তু সালমান শাহকে ছোটবেলা দেখি, কিন্তু সালমান শাহ যে প্রথম নাটক টিভিতে সেটা আবুল হায়াতের সাথেই করেছিলেন বাবার চরিত্রে। সালমান শাহের যে প্রথম সিনেমা কিয়ামত থেকে মত, সেটাও আবুল হায়াত ছিলেন। তো আবুল হায়াত সালমান শাহকে একদম মানে ছোটবেলা থেকেই জানতেন। আপনারা অবশ্যই এই ফিচারটা পড়বেন, আমি আপনারা বললে আমি এটা ডিসক্রিপশনে এই লিঙ্কটা দিয়ে দেবো ভিডিওর। আমি জাস্ট আমি চাচ্ছি সালমান শাহ ভক্তরা এই ফিচারটা পড়ুক, যার কারণে আমি এই ভিডিওটা করছি। তারপরে সালমান শাহকে নিয়ে কথা বলেছেন কে, দেখেন মামুনুর রশিদ, ও হ্যামিলিয়নের বাসিওয়ালা ছিল। তিনি সালমান শাহকে এভাবে বলেছেন, মামুনুর রশিদকে চিনেন যে বাংলাদেশের নাট্য জগতের একদম মানে পথিতযশা, যাকে মানে বাংলাদেশের নাটকে গুরু বলা যায়, নির্দেশক অভিনেতা সবাই ওনাকে গুরু মানে। সে সালমান শাহকে বলছেন ও হ্যামিলিয়নের বাসিওয়ালা, মানে আমি ওকে নিয়ে প্রথম নাটক করি, সম্ভবত নাটকের নাম আকাশ ছোঁয়া, নাটক ও শিশু শিল্পী ছিল, মানে সালমান শাহকে নিয়ে সে প্রথম নাটক করে। পরে আমি যখন ধারাবাহিক নাটক ইতিকথা করি, সেখানেও অন্যতম মুখ্য চরিত্র করেছিল, মানে সে সালমান শাহকে অনেক পছন্দ করতেন। আর মামুনুর রশিদের মতন নির্দেশকের নাটকে সালমান শাহ অভিনয় করছিলেন। আপনারা জানেন যে সব নির্দেশকের নাটকে সবাই অভিনয় করতে পারে না, যোগ্যতা লাগে। হুমায়ুন আহমেদের নাটকে অভিনয় করতেও যোগ্যতা লাগে, মামুনুর রশিদের নাটকে অভিনয় করতেও যোগ্যতা লাগে। এখন যারা নাটক করে তাদের কথা নাই বা বললাম, টাকা দিলে যে কোনো একটা নাটক করা যায়। অনুপম হায়াত, গবেষক ও সমালোচক, উনি বলেছেন সালমান শাহ এখনো বেঁচে আছেন আমাদের মাঝে, ওর মা বাবা ছিলেন আমাদের বন্ধু সমতুল্য। ওর মা যখন টেলিভিশন অভিনয় করেন, গান করতেন, তখন সাংবাদিক হিসাবে ওদের বাসায় যেতাম। তিনি তার স্মৃতিচারণ করেছেন সালমান শাহকে নিয়ে। আমি চাই সালমান শাহ ভক্তরা অবশ্যই ফিচারটা পড়ুক। আর আবদুল্লাহ নূর তুষার, উপস্থাপক ও বিতর্কিক চিকিৎসক, তাকে লিখে সে লিখছেন সালমান শাহকে নিয়ে, তাকে টেক্কা দেওয়ার মতো আর কেউ নেই, মানে কেউ ছিল না এখনও নেই সালমান শাহকে টেক্কা দেওয়ার মতো। উনি লিখছেন 50-এর দশকে জেমস ডিন নামে হলিউডে একজন নায়ক ছিলেন, সালমান শাহের মধ্যে সুদর্শন ছিলেন, হাই স্পিড ড্রাইভ করতে গিয়ে দুর্ঘটনায় মারা গেছেন, যাকে এখনও খুব স্মরণ করে হলিউড। সালমান শাহের জন্মবিত অনেকটা জেমস ডিনের মতো। উনি সালমান শাহকে নিয়ে লিখেছেন অনেক, আপনি আপনারা যারা সালমান শাহ ভক্ত আছেন তারা অবশ্যই এই ফিচারটা পড়বেন, আমি লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দেবো। মোস্তফা সরোয়ার ফারুকী, বর্তমানে খুব নাম করা নির্মাতা, তিনি লিখেছেন সময়ের তুলনায় এগিয়ে থাকা হিরো। তো সালমান শাহকে নিয়ে, সালমান শাহর 50তম জন্মবার্ষিকী এই 19 তারিখ হবে, 6 তারিখ তার 25তম মৃত্যুবার্ষিকী হবে। আমি কথা বলছি আমার গায়ে কাঁটা দিয়ে যাচ্ছে, চোখে পানি আসতেছে। তো আপনারা এই ফিচারটা পড়বেন, আমি লিঙ্কটা ডিসক্রিপশন দিয়ে দেবো। সবাই ভালো থাকবেন। সালমান শাহ হলো পারমানেন্ট সুপারস্টার, সাকিব খান বলেন বা এর আগে যত সুপারস্টার ছিল তারা সুপারস্টার ছিল, তাদের পর আরেক সুপারস্টার আসবে, সাকিব খানের পর আরেক খান আসবে, তারপর আরেক খান আসবে, কিন্তু সালমান শাহ পারমানেন্ট সুপারস্টার বাংলাদেশের, সে অলওয়েজ সুপারস্টার থাকবে। ধন্যবাদ সবাইকে।